কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে ছিল পাণ্ডবরা ও অন্যদিকে কৌরবরা। অধর্মের বিরুদ্ধে ধর্মের সেই যুদ্ধে কৌরবরা পরাজিত হয়েছিল পাণ্ডবদের কাছে। এটা সবারই জানা, কৌরবদের সংখ্যা 101, যার মধ্যে 100 ভাই ও 1 বোন। কৌরবদের কথা উঠলে আমাদের যে নাম দুটো প্রথমেই মনে আসে সেগুলি হলো দুর্যোধন ও দুঃশাসন। কিন্তু এই দুজন ছাড়া কৌরবদের অন্যান্য ভাইদের নাম আমাদের অনেকেরই জানা নেই। আজকের ভিডিওতে তুলে ধরব 101 কৌরবের নাম। মহাভারতের আদি পর্বের অন্তর্গত সম্ভব পর্বে জন্মেজয়ের প্রশ্নের উত্তরে বৈশম্পায়ন 101 কৌরবদের নাম জন্মক্রম অনুসারে বলেন। তিনি এও বলেন যে এই 101 কৌরবের মধ্যে একজন পুত্র গান্ধারীর নয়, সে একজন দাসীপুত্র, এবং 100 ভাইদের এক বোনও আছে। এখানে যে নামগুলি বলা হয়েছে তা কালীপ্রসন্ন সিংহ দ্বারা রচিত বাংলা মহাভারত অনুসারে। জন্মক্রম অনুযায়ী 101 কৌরবদের নাম হল এই রকম। সাবস্ক্রাইব করুন আরোহণ চ্যানেলটিকে ও বেল আইকনে প্রেস করে সিলেক্ট করুন অল অপশনটি, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দুর্যোধন জুজুৎসু ছিল একজন দাসীর পুত্র। দুঃশাসন, দুঃসহ, দুঃশল, দুর্মুখ, বিবিংসতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রধর্ষ, দুর্মর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুষ্প্রহর্ষ, বিবিধসু, বিকট, সম, উর্ণনাভ, পদ্মনাভ, নন্দ, উপনন্দ, সেনাপতি, সুসেন, কুণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুকর্মা, দুর্বিরোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমপরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ু, দৃঢ়ায়ুধ, দৃঢ়বর্মা, দৃঢ়ক্ষত্র, সোমকীর্তি, অনুদয়, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহুক, উগ্রশ্রবা, উগ্রসেন, ক্ষেমমাত্য, সেনানী, অপরাজিত, পণ্ডিতক, বিশালাক্ষ, দুরাধর, দৃঢ়হস্ত, সুহস্ত, বাতবেগ, সুবচ্চা, আদিত্যকেতু, বহবাসী, নাগদত্ত, অনুযায়ী, কবচী, নিসঙ্গী, দণ্ডী, দণ্ডাধার, ধনুগ্রহ, উগ্র, ভীমরথ, বীর, বীরবাহু, অললুপ, অভয়, রৌদ্রকর্মা, দৃঢ়রথ, অনাধস্য, কুণ্ডভেদ, বীরাবি, দীর্ঘলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বুররু, কনকাঙ্গদ, কুণ্ডজ, চিত্রক ও দুঃশলা এই 100 ভাইয়ের একমাত্র বোন। কোনো দ্বিমত থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।